আসসালামু আলাইকুম, বিডি স্টার টিভির প্রতিদিনের রাতের সংবাদে জানাচ্ছি স্বাগতম। প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম। ভ্যাকসিন নিয়ে দুঃসংবাদ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পশ্চিম তীরে অবৈধ ইহুদিদের বসতি নির্মাণের ঘোষণা ইসরায়েলের। ভাঙ্গায় হচ্ছে দেশে প্রথম মহাকাশ অবলোকন কেন্দ্র। চীনের স্বর্ণ খনিতে ভয়াবহ বিস্ফোরণ, 22 জনের মৃত্যুর আশঙ্কা। শুভেচ্ছায় ভাসছেন আনুষ্কা, জ্যোতিষীর কথায় সত্যি হলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তানজানা রহমান লিজা। ভ্যাকসিন নিয়ে দুঃসংবাদ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলেও হার্ড ইমিউনিটি তৈরি হবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই কথাটি যেন আশার আলোকে অন্ধকারে পরিণত করে দিল। সোমবার 11 জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে ডয়েচে ভেলের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মহামারী করোনা ভাইরাস আবারও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে, কিন্তু এই ভ্যাকসিন নিয়ে দুঃসংবাদ শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে ভ্যাকসিন গ্রহণ করলেও হার্ড ইমিউনিটি তৈরি হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেন, ভ্যাকসিন বাজারে এলেও এই বছর হার্ড ইমিউনিটি তৈরি হবে না, মানতে হবে করোনা বিধিও। তিনি বলেন 2021 সালে জনসংখ্যাগতভাবে অনাক্রমতা বা কঠোর অনাক্রমতা হার্ড ইমিউনিটি তৈরি হবে না, তাই করোনাবিধি মেনে চলতে হবে, শারীরিক দূরত্ব, হাত ধোয়া, মাস্ক পরতে হবে। পশ্চিম তীরে অবৈধ ইহুদিদের বসতি নির্মাণের ঘোষণা ইসরায়েলের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদিদের জন্য প্রায় 800 বসতি নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার 11 জানুয়ারি এই ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, নেতানিয়াহুর কার্যালয়ের তরফে নতুন বসতি নির্মাণ স্থাপনের কথা জানানো হলেও নির্মাণ শুরুর তারিখ ঘোষণা করা হয়নি। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বেইত এল তাল মিনাসে রেহেলিম, সাভেই, সোমরান, বারকান, কারণেই সোমরান এবং জিবা চিবে নতুন বসতি নির্মাণ এগিয়ে নেওয়ার আদেশ দিয়েছেন নেতানিয়াহু। ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই ঘোষণার নিন্দা জানিয়ে বলেছে, ট্রাম্পের দায়িত্ব ছাড়ার আগে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বসতি নির্মাণ করতে চাইছে ইসরায়েল। ভাঙ্গায় হচ্ছে দেশের প্রথম মহাকাশ অবলোকন কেন্দ্র। দেশের প্রথম মহাকাশ অবলোকন কেন্দ্র স্থাপন করা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। বিজ্ঞান মনস্ক জাতি গঠনের লক্ষ্যে এই মহাকাশ অবলোকন কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পটি আগামী 19 জানুয়ারি অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে একনেক সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে। চীনের স্বর্ণ খনিতে ভয়াবহ বিস্ফোরণ, 22 জনের মৃত্যুর আশঙ্কা। চীনে একটি স্বর্ণের খনিতে বিস্ফোরণের ঘটনায় 22 জনের মৃত্যুর সংখ্যা দেখা দিয়েছে। মঙ্গলবার 12 জানুয়ারি চীনের সিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে খনিতে বিস্ফোরণের খবর জানানো হয়। তারা জানায় স্থানীয় কর্তৃপক্ষ সেখানে উদ্ধারকারী দল পাঠিয়েছে। খনিতে বিস্ফোরণের সময় 22 জন শ্রমিক সেখানে আটকা পড়েন। তাদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের সিচেং এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটেছে। শুভেচ্ছায় ভাসছেন আনুষ্কা, জ্যোতিষীর কথাই সত্যি হলো, রাজকন্যা জন্ম নিল বিরাট আনুষ্কার ঘরে। সোমবার 11 জানুয়ারি বিকেলে মুম্বাইয়ে কন্যা সন্তান জন্ম দিয়েছেন আনুষ্কা। টুইট করে সুখবরটি জানিয়েছেন বিরাট কোহলি। মা আনুষ্কা এবং তার প্রথম সন্তানকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। সহকর্মী থেকে শুরু করে ভক্ত শুভাকাঙ্ক্ষীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তাদের। বিরুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছে অভিনেত্রী রাকুল প্রীতি, লিখেছেন, ও মাই গড, অভিনন্দন দুজনকেই, জীবন আরো সুন্দর হোক, সবার জন্য ভালোবাসা। জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, হৃদয় থেকে অভিনন্দন বিরাট আনুষ্কা দম্পতির জন্য, সৃষ্টিকর্তা পরিবারের সৌন্দর্য আরো বর্ধিত করুক। এদিকে তাদের শুভেচ্ছা জানাতে ভোলেনি বিপাশা বসু, লিখেছেন, অভিনন্দন বিরাট আনুষ্কা, সৃষ্টিকর্তা নবজাতিকার সহায় হন, আনন্দে ভরে যাক তাদের জীবন, এই প্রত্যাশা সবসময়। করোনার এই সময় বেশি বেশি করে হাত ধোবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আগামীকালে রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।